সিপিএম তৃণমূল জোট নিয়ে এবার মুখ খুললেন কুণাল ঘোষ। রইল বিস্তারিত আপডেট। তৃণমূল কংগ্রেস ও সিপিএম জাতীয় স্তরে বিজেপি বিরোধী ইন্ডিয়া জোটের তিন শরিক। তবে সিপিএম এর ঘোষিত অবস্থান বাংলা তৃণমূলের বিরুদ্ধে তাদের লড়াই চলবে, এরকম একটা পরিস্থিতিতে সিপিএম এর সঙ্গে এ রাজ্যে জোট বেঁধে লড়াই প্রশ্নে দলের অবস্থানের কথা জানালেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। সিপিএম এর সঙ্গে জোট নিয়ে বাংলায় কথা বলার কোনো প্রশ্ন আছে বলে আমাদের জানা নেই বলে মন্তব্য করেন তিনি। কুণালবাবু বলেন, একদিকে বিজেপি, অন্যদিকে অবিজেপি, সেখানে অনেক দল যারা বিভিন্ন রাজ্যে নানা অবস্থায় রয়েছে তাদের মূল নীতির উপর দাঁড়িয়ে বসতে হয়। ওই বসা আর পশ্চিমবঙ্গের বাস্তব চিত্র দুটো সমান নয়। পশ্চিমবঙ্গে তৃণমূল একাই 100। তাছাড়াও যদি জোট দরকার হয়, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা কংগ্রেসকে বিষয়ে কথা বলেছেন। সিপিএম এর সঙ্গে জোট নিয়ে কথা বলার কোনো প্রশ্ন আছে বলে আমাদের জানা নেই। তারাই মন্তব্যের পাল্টা জবাব দিয়েছেন সিপিএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম। তিনি বলেন, তৃণমূলের কফিনে শেষ পেরেক দেওয়ার জন্য কুণালের হাতুড়ি যথেষ্ট, তার জন্য আমার আর লাগবে না। তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ আরও বলেছেন, সিপিএম চাইছে কংগ্রেস যেন তৃণমূলের সঙ্গে জোটে না আসে, কারণ সিপিএম এর অস্তিত্বের লড়াই, সংকটটা বিজেপির আর সংকটটা সিপিএম এর, এরাই জোট নিয়ে চিন্তায় আছে। বিজেপির আশঙ্কা হচ্ছে ক্ষমতা থেকে চলে যাবে, আর সিপিএম এর শঙ্কা হচ্ছে দলটাই উঠে যাবে।